সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনে দুই জেনারেল সহ নিহত 52। আর বিস্তারিত জানিয়ে দেব, ভারত মার্কিন বিবৃতিতে সন্ত্রাস প্রসঙ্গ ক্ষুব্ধ পাকিস্তান। সুইডেনে কোরআন পড়ার প্রতিবাদে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। আরো থাকবে, আলোচিত চীনা স্পাই বেলুন নিয়ে নতুন তথ্য জানালো পেন্টাগন। রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন। ওয়াগনারের বিরুদ্ধে দেশে বিদেশে কঠোর অভিযান রাশিয়ার। বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে কারফিউ জারি। এবং সর্বশেষে জানিয়ে দিব, পশ্চিমাদের চ্যালেঞ্জ করে যে ঘোষণা দিলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাশিয়ান মিসাইল হামলা ইউক্রেনের দুই জেনারেল সহ নিহত 52। ইউক্রেনের ক্রেমাতোরস্ক শহরে গত মঙ্গলবার রাশিয়ান মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং আরো অন্তত 50 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বার্তা সংস্থা RIA এ খবর দিয়েছে। এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শহরে একটি ব্যস্ত রাস্তায় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 12 জন নিহত এবং 60 জন আহত হয়েছে। রাশিয়া আরো বলেছে যে ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে। খেরসনে হামলায় নিহত 2। এদিকে বৃহস্পতিবার খেরসনে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 2 জন। শহরের গভর্নর একথা জানিয়েছে। গভর্নর আলেকজান্ডার প্রোকাইদুন এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, খেরসনের শান্তিপ্রিয় অধিবাসীদের উপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া। তিনি জানান, দখলদাররা বৃহস্পতিবার বিকেলে মানবিক সহায়তা কেন্দ্রে সেখানে সহায়তা নিতে আসা সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। শহরে 2 জন বাসিন্দা নিহত হয়েছে এবং অপর 2 জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, জানান তিনি। সূত্র আল জাজিরা। ভারত মার্কিন বিবৃতিতে সন্ত্রাস প্রসঙ্গ ক্ষুব্ধ পাকিস্তান। ভারত মার্কিন যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান। আমেরিকার সহকারী রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ পাকিস্তানের। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় দুদেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের যেসব জঙ্গি আছে তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুদেশই সীমান্ত পারের সন্ত্রাসের নিন্দা করেছে। দুদেশই চায় পাকিস্তানের দখলে থাকা কোনো অংশে থেকে জঙ্গিরা যেন আক্রমণ চালাতে না পারে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরপর মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা এবং বিভ্রান্তিকর। পাকিস্তান বলেছে, আমেরিকা যেন এমন কিছু না করে যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে তাদের সন্ত্রাস বিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাক মার্কিন সম্পর্ক আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের দাবি, যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতি বিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার নিন্দা করেছেন। সুইডেনে কোরআন পড়ানোর প্রতিবাদে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুমকি দিয়েছেন সুইডেনের ন্যাটো সদস্যপদ ভেটো দেওয়ার। কোরআন পড়ানোর ঘটনা নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারাও। খবর রয়টার্সের, সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠেছে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের অগ্নিসংযোগ করার দৃশ্য। বিক্ষোভের অংশ হিসেবে বেছে নেওয়া হচ্ছে কোরআনের পোড়ানোকে। বুধবার ঈদুল আজহার দিন রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেন 2 ব্যক্তি। মুসলমানদের প্রতিবাদ সত্ত্বেও বাক্স্বাধীন দেওয়ার অজুহাতে এই কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ। সুইডেনে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন 100 বিক্ষোভকারী। দাবি জানান সুইডেন রাষ্ট্রদূতকে বহিষ্কারের। কোরআন পড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মরক্কো সহ আর বেশ কয়েকটি মুসলিম দেশ সরকার প্রধানরা। সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান বলেন, আমরা অহংকারী পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিব যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করার মতো প্রকাশের স্বাধীনতা নয়। উস্কানিমূলক এই হুমকির রাজনীতির কাছে তুরস্ক কখনোই মাথানত করবে না। এছাড়া নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের অনেক নেতা ও যুক্তরাষ্ট্র। বলেছে, এমন ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কোনো কিছু বৈধ মানে এই নয় যে সেটা সঠিক। বাক স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানো অসম্মানজনক। সুইডেনের ন্যাটোতে যোগদানের জন্য হাঙ্গেরি এবং তুরস্কের সমর্থন আদায়ে আমরা আহ্বান জানিয়ে যাব। প্রসঙ্গগত, এর আগেও সুইডেন প্রাণপণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। বিশ্ব সুষ্ঠুরা বলেছেন, বারবার এমন ঘটনায় সুইডেনের ন্যাটো সদস্যপদ সংখ্যায় পড়বে, কারণ সামরিক জোটের সদস্যপদ পেতে আঙ্কারার সমর্থন অবশ্যই প্রয়োজন স্টকহোমের। আলোচিত চীনা স্পাই মেলো নিয়ে নতুন তথ্য জানালো পেন্টাগন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় আসা চীনা গুপ্তচর বেলুন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। তবে এখনও এই বেলুন নিয়ে নতুন এক তথ্য সামনে নিয়ে এসেছে পেন্টাগন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থান করলে এটি কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। খবর সিএনএন এর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র। তিনি জানান, আমরা তদন্ত করে দেখেছি, যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় কোনো তথ্য নিতে পারেননি বেলুনটি। কোনো তথ্য সংগ্রহ করার আগে বেলুনটিকে আটলান্টিক মহাসাগরে ভূপাতিত করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার উপর দিয়ে এক সপ্তাহ ধরে উড়ে চলা একটি বিশালাকার বেলুন শনাক্ত করা হয়। শেষময় যুক্তরাষ্ট্র দাবি করে গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে চীনা বেলুনটি পাঠিয়েছে। এর জেরে দুদেশের সম্পর্কে তৈরি হয় উত্তেজনা। অবশ্য চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, আবহাওয়ার তথ্য সংগ্রহ করাই ছিল বেলুনটির কাজ, তবে বাতাসের গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি চলে যায় যুক্তরাষ্ট্রের সীমান্তে। রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ অ্যান্টি পার্সোনেল ল্যান্ড মাইন ব্যবহার করেছে ইউক্রেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, রাশিয়ান সেনাদের আটকাতে বাছবিচারহীনভাবে বিপজ্জনক এসব মাইন পুঁতেছিল ইউক্রেনীয় বাহিনী। এসব অস্ত্র ব্যবহারের নতুন প্রমাণও পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটি বলেছে, ইউক্রেনের সরকার গত মাসে কথা দিয়েছিল যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না তারা। সেই কথা রাখার অনুরোধ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া যেসব সেনা এগুলো ব্যবহার করেছেন তাদের বিচারে আওতা আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিষিদ্ধ বাহিনী ব্যবহারের তদন্ত করার যে প্রতিশ্রুতি ইউক্রেনের সরকার দিয়েছে, বেসামরিক মানুষ নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটি আরো বলেছে, গত মে মাসে নিষিদ্ধ মাইন ব্যবহারের বিষয়টি ইউক্রেনের সরকারকে অবহিত করা হয়, তবে ওই চিঠির জবাব দেয়নি কিয়েভ। ওয়াগনারের বিরুদ্ধে দেশ বিদেশে কঠোর অভিযান রাশিয়ার। 12টি ওয়াগনার গ্রুপের নেতার বিদেশে নির্মাণ করা বিশাল সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অব মালি সরকারগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সেইগেই বার্সিনিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দামেস্কে উড়ে গিয়েছেন। তিনি মস্কো তদারকি ছাড়া ওয়াগনার বাহিনীকে সিরিয়া থেকে সরে যা থামাতে বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকটা স্বাধীনতার সিরিয়ার তৎপরতা চালানো ওয়াগনার বাহিনী সিরিয়ার বন্দর নগরী লাতগিয়ার বিমান বাহিনীর ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাঁটিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ রয়েছে। ওয়াগনার বাহিনী ওই নির্দেশনা অনুসরণ করেছে বলে জানা গিয়েছে। এছাড়া আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ওয়াগনারের তৎপরতা নিয়ন্ত্রণের জন্য সেখানেও যোগাযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট ফাস্টেন আইজান্স তুদেরীয় দেহরক্ষী বাহিনীতে ওয়াগনারে ভারতের সেনা রয়েছে। বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে কারফিউ জারি। চলমান বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সের একটি শহরে স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। আগামী 3 জুলাই পর্যন্ত প্যারিসের ইলরিক শহরে কারফিউ জারি থাকবে। খবর আল জাজিরার। মঙ্গলবার ট্রাফিক পুলিশের গুলিতে নিহত হয় উত্তর আফ্রিকার বংশোদ্ভূত 17 বছর বয়সী কিশোর ন্যাল এম। তার মৃত্যুর প্রতিবাদে জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। সেখানে ওই কিশোরকে গুলি করা হয় যেখানে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন কিশোরের মা মুনিয়া, যার প্রতিবাদে নেমেছেন পুলিশ
তাদের দমাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, বিক্ষোভ ঠেকাতে বৃহস্পতিবার রাত পর্যন্ত 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, যার মধ্যে প্যারিসে রয়েছে 5,000। বিক্ষোভ দমাতে স্থানীয় সময় রাত 9টা থেকে বাস এবং ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক নাতাশা পাটলার বলেন, বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, কিন্তু পুলিশ ভুল উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। নেহাল এমকে হত্যার প্রতিবাদ জানিয়ে তার প্রতিবেশীরা প্যারিস শহরে জড়ো হচ্ছেন। তাদের একটাই দাবি, এই হত্যার সঠিক বিচার করতে হবে। বিক্ষোভে অংশ নিয়ে একজন যুবক বলেন, নেহাল কোনো গুন্ড বা অপরাধী নয় যে তাকে ট্রাফিক পুলিশের গুলি করতে হবে। পশ্চিমাদের চ্যালেঞ্জ করে যে ঘোষণা দিলেন পুতিন, পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা যেতে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বৈশ্বিক বাণিজ্যিক এবং অর্থনীতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় একচটিয়া আধিপত্য বিরাজ করছে, তার অবসানে প্রতিযোগিতায় নামতে রাশিয়া প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানী মস্কোতে রাশিয়া ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বে কোনো প্রকার একচেটিয়া আধিপত্য চিরস্থায়ী নয়, আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্যিক পশ্চিমা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য চলছে। এমনকি রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ খাতে সব কোম্পানি এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থা রয়েছে, তবে তাদের এই আধিপত্য আর খুব বেশি দিন টিকে থাকবে না। ইউক্রেনের যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞা রুশ কোম্পানিগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু গত 1.5 বছরের আঘাত অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা দিয়েছে তা রুশ অর্থনীতিকে ভেঙে ফেলতে পারেনি, এটা ইতিমধ্যে প্রমাণিত। বরং নিষেধাজ্ঞার আঘাত করা আমরা কাটিয়ে উঠেছি এবং আমাদের বিভিন্ন কোম্পানি এবং ব্যবসায়ী সংগঠনগুলো ইতিমধ্যে তারা প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। পুতিন বলেন, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ধাপে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন খাতে পশ্চিমা কোম্পানি এবং ব্যবসায়ীদের প্রভাব খর্ব করতে হবে এবং দ্বিতীয় ধাপে এগোতে হবে বৈশ্বিক অর্থনীতির দিকে। প্রাথমিকভাবে কমনওয়েলথ জোট, সাংহাই কর্পোরেশন এবং ব্রিক জোটে আমাদের যেসব বন্ধুরাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগের হার বাড়াতে পারি। রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির পশ্চিমা কোম্পানিগুলোর আধিপত্য খর্ব করার উপর দেশটির সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং তার ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করে পুতিন বলেন, আমরা চাই রুশ কোম্পানিগুলো তাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য, প্রযুক্তি এবং পরিষেবার উৎপাদন বৃদ্ধি করুক, একমাত্র তাহলেই আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। সূত্র আরটি।